তো এই যে আমরা ওখান থেকে নেমে এই যে উপরে উঠছি, তো দেখো এখানে সিঁড়িগুলো না সব নাম্বার দেওয়া আছে, তো আমরা কত নম্বরে যাচ্ছি কি করছি তো সেটাই, কতগুলো সিঁড়ি পার করতে হবে হয়তো সেরকম সেরকম হচ্ছে। তো দেখো এই যে, তো ভীষণ মজা পেলাম, ভীষণ মানে এতটা সব থেকে মজা পেয়েছি আজকে, সেটা মানে বলে বোঝাতে পারবো না এতটা মজা পেয়েছি আজকে। তো যাওয়ার সময় আবারও রাতে করে যাব। তো চলো একদম মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। এই যে এই মন্দিরে যাব। তো এই সিঁড়ি দেখো 200 থেকে শুরু করে এইটি পর্যন্ত এসেছি। তো ওপরে ঘন্টা বাজাচ্ছে, সিঁড়িতে না পড়ি। তো প্রায় পৌঁছে গেছি। তো দেখো এখানে যে 38 চলছে, এবার ও আসতে দেখো। ফাইনালি লেভেলটা ক্রস করে গেছি, দেখো এই যে আগে চলে এসেছি। ওয়েলকাম। তো দেখো এই যে পৌঁছে গেছি, কয়েক হাজার কিলোমিটার ওপরে এসেছি। তো এর ওপরে দেখো এই যে পাহাড়ের ওপরে, সব থেকে উঁচু পাহাড়ে চলে এসেছি, এখানে ঘর বাড়ি হচ্ছে। আর এই সাইডটাই রেস্টুরেন্ট। ও মাই গড, এই যে হচ্ছে রেস্টুরেন্ট। ও মাই গড কি সুন্দর জায়গা। আমি তো দেখি এখানে নেটওয়ার্ক পাই নাকি, তাহলে দুটো শর্ট ভিডিও করবো, তারপরে আবার দেখাচ্ছি। তো আমরা এই যে মন্দিরের এখানে এসেছি। তো এই যে হচ্ছে মন্দির, তো মন্দিরের ভেতরে ঢুকলাম না, সেটাও তোমাদের দেখাচ্ছি না, কারণ বাড়ির থেকে আজকে মাছ খেয়ে এসেছি এখানে মন্দিরে, ভাবিনি যে এখানে এসে মন্দিরে আসব, তো সেই কারণে। আর দেখো এই যে এখানে পেছনেও, এখানে শিব মন্দির, শিবরাত্রিতে হয়তো এখানে সম্ভবত মেলা হয়, সেরকম কিছুও হতে পারে। তো দেখো এই যে একটা ঝর্ণা সিস্টেম আছে, এইটা হয়তো সন্ধ্যার দিকে চালু করে, সঠিক জানা নেই। তো এখানে আবার কিছু বলছে ফটো তোলা হবে। দেখো চারিপাশটা এতটা সুন্দর। এই যে হচ্ছে, আর এই সাইডটাই যে পাহাড়, এই যে রাস্তা, ওই যে ওই যে করছে। হ্যাঁ, তো এই যে একটা রাস্তায়, রাস্তা গিয়ে ও এখানে মিশেছে, দেখো দেখতে পারবে, ওকে ছবি তুলে দিয়ে আসো। তো এখানে ছবি তুলবে, ছবি তুলে তুলে। তো আমাদের ওপরে ঘোরা কমপ্লিট, এখন যাচ্ছি নিচের দিকে। তো এখন আবার ওই কেবিল তারের ওইটাতে করে এখন আবার সেই আমাদের যেখান থেকে এসেছিলাম আমরা সেখানে যাব। তো চলো, তো আবার বাড়ি যাওয়ার জন্য এখানে বসে পড়েছি আমরা। দেখো এখন আমাদের দরজাটা বন্ধ করে দিই। হ্যাঁ, তো আমি আসার সময় আমরা তিনজন আসলাম, যাওয়ার সময় এনা তোমার ব্যাগটা নাও, মানে মিস্টেক হয়ে গেছে আর কি। আস্তে করে দরজাটা বন্ধ হয়ে গেল। আমরা কোথায় দিয়ে কোথায় যাচ্ছি দেখো। তো দেখো এই যে আমার বন্ধু আসছে এতে করে, ফাঁকা এটা আমাদের এই যে এখন নামিয়ে দেবে, সেই কারণে এখানে নিয়ে চলে এসছে। এই যে এয়ারপোর্টের ভিতরে আবার যাবো, আর এই জায়গাটা চাকরি দিলে আমি খুব খুশি হই। নেপালি বলতে পারিস? কিছু পারি না। তারা নামো
মোবাইলটা নাও তো আমরা এই যে এখন রেস্টুরেন্টে এসেছি তো এখন কি খাবো দেখা যাক তো এখন এই যে আমরা এখানে চিকেন চাউমিন অর্ডার দিলাম আর একটা কিছু একটা নেবে তো এখন যাচ্ছি ধীরে ধীরে ভেতরে তো আমরা বসে পড়েছি এখন খাবারটা কখন আসে দেখি খাচ্ছে তো আমাদের চাউমিন চলে এসেছে দেখো এই যে এক চাউমিন অর্ডার করে এই চিকেন চাউমিন অর্ডার করেছিলাম আমরা এখন খাবো ঘোরাফেরা কমপ্লিট তো তারপরে এই যে একদম বাড়ি এসে তারপরে ভিডিওটা অন করলাম বাড়ি এসে ফ্রেশ হয়ে ফ্রেশ বলতে শুধু জামাটা চেঞ্জ করে নিয়েছি আমি আর এখনও কিছু করিনি তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে